माता धनुष का भाई प्रोसिक्यूशन पक्ष तर बक्तव्य आर रिमांडे ने प्रयोजन आवं ता कि जुक्ति उपस्थापन करी समस्त जुक्ति अपनारा आज के आदालते नहीं समस्त जुक्तिगुली इतिपूर्वे दुई बार आगे एक ही नहीं आसचन एक जुक्ति बार बार देखिए बार बार ताके हैरानी करार जन्नो रिमांडे नवर को प्रयोजन आमरा मन करीना यहाँ देशर प्रचलित तो आईन समर्थित तो नय आसामी साधारण देखे थी जदि से जेले चले जाए पुनर रिमांडे नहीं पुलिस देवा ये एक्सेपशनल एवं साधारण देखे थी जेल गेटे जिज्ञासाबाद करार्जन बला जदि विशेष प्रयोजन रिमांडे तो एन विज्ञ आदालत के बुझाते सक्षम हो जे आईन 167 द्वारा फौजदारी कार्यविधि 344 द्वारा इवें 161 द्वारा जे समस्त विधान आई समस्त विधान मुताबिक जे समस्त विधान बोले रिमांड मंजूर करा है एवं जे कारणगुली आदालते देखाते हैं सेगुली एकटाओ एखाने नाई समस्त थाकार परेओ विज्ञ आदालत मने करेछेन जे ताके एक दिन रिमांड देवा जाए आदालत सेटा दिए एक दिन रिमांड मंजूर करेछेन आमरा आईन आदालतेर प्रति श्रद्धाशील आदालत दिए मने जमीनर जो विज्ञ आदालत का जेहेतु हमें रिमांड दिए देा हो जमीन आदालत नामंजूर करा जमीन आवेदन विज्ञ आदालत के बुझाते सक्षम हो तार कि छवि आगे शूटिंग चलते से असुस्थ दीर्घदिन रिमांडे छो से क्वारंटाइने आ जेल जेल कस्टडी कासिमपुरे क्वारंटाइने आँ तर जो लाइफस्टाइल से लाइफस्टाइल अनुजी से थकते पर तर नियमित ओषुध दीते हैं से बार्टिक रोगे अपना जानें से बार्टिक रोगे आक्रांत तो, से मानसिक भावे और शारीरिक भावे से दुरबल हो पड़े ये अवस्था एक जन महिला से एक जन महिला और एक चित्रनायिका ये विवेचना करके जमीन देवा हूँ फौजदारी कार्यविधि 497 और मादक द्रव्य नियंत्रण आईन 2018 47 धारा मोताबेक महिला क्षेत्र एक प्रिविलेज देवा आई प्रिविलेजा के पुजी कर विज्ञ आदालत के बोलते चेष्टा करेछि जे आपनी जमीन दें जमीन दिले से पालातक हबे ना सुजुगो नाई से एक जन प्रख्यात व्यक्ति सारा देशेर मानुष ताके चिने इवें विश्वेर मानुष ताके जाने विश्व ताके एक जन नायक हिसेबे जाने विभिन्न पत्र पत्रिकाय तार सम्पर्के विभिन्न भावे लेखालेखी होच्छे एबं तार ई मामलाटा आलोचित एक मामला हिसेबे एखन बर्तमाने बांग्लादेशे एक आलोचित मामला हिसेबे दाड़िये आछे एई अवस्थाय ताके जमीन दिले से पालातक हबे ना एबं एई धरनेर मामलाय विज्ञ आदालत इतिपूर्वे विभिन्न आसामिदेरके जमीन दियेछेन আমাদেরকে জামিন দিতে পারেন আমরা পলাতক হব না তদন্ত চলবে তদন্ত মত চলবে আমরা তদন্তে কোনো বিঘ্ন ঘটাবো না এবং তদন্তে বিঘ্ন করার মত আমাদের কোনো কারণও নাই আদালত কি বলেছেন আদালত এই সমস্ত শুনেছেন শোনার পরে উনি আমাদের জামিনে আবেদন নামঞ্জুর করেছেন এবং এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই ক্ষেত্রে কোনো নির্দেশনা দিয়েছিলেন কিনা এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আছে কিছু বলেছে আপনাদের আজকে ক্লায়েন্টের কোনো কথা হয়েছে পরিমনি আদালতে আজকে আজকে আমাদের পরিমনি সাথে আমাদের কথা হয়েছে সে বলেছে যে আমি থাকতে পাচ্ছি না আমি অসুস্থ আমি এইভাবে যে বেশি দিন থাকি আমার অবস্থা খুবই সংকটাপন্ন হতে পারে আপনারা দয়া করে আমার ব্যবস্থা করেন আমরা সেটা আদালতকে জানিয়েছি আচ্ছা আজকে দেখলাম যে পরিমনিকে নিয়ে যাওয়ার সময় আদালত থেকে বের করে গাড়িতে নিয়ে যাওয়ার সময় তাকে টানা হেঁচড়ার কারণে তিনি পড়ে গিয়েছিলেন এই বিষয়টা একে তো সে শারীরিক এবং মানসিক ভাবে দুর্বল এবং তার অসুস্থতা আছে নিয়মিত ওষুধ নিতে পারছে না তার উপরে এই যে তাকে টানা হেঁচড়া বিভিন্ন চাপ এবং এই যে আবহাওয়া জড়িত কারণ এবং সেই যে জেল হাজতে আছে এবং সেইখানে তার যে সমস্যাগুলি হচ্ছে এইগুলির জন্য সে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে ওকে ওকে সবাই সবাই ওকে থ্যাংক ইউ আপনাদের
নানার সঙ্গে দেখা হয়েছে কিনা? নানা এসেছিল আজকে, দেখা হয়েছে কিনা? নানা এসেছিল, আমার এসেছিল, দেখা করতে পেরেছে কিনা? আরে 18 লিটার মদ এলএসডি এবং আইস তার বাসা থেকে উদ্ধার হয়েছে, এবং সেখানে যে উদ্ধার যে মাদকগুলি উদ্ধার হয়েছে সেখানে জব্দ তালিকা হয়েছে এবং সব কিছু আইন অনুসরণ করেই সেই মাদকগুলি উদ্ধার করা হয়েছে। এই মামলায় এর আগে পরিমণি সেই রিমান্ডে ছিল, রিমান্ড এই মামলাটা পরবর্তীতে এটি সিআইডি তদন্ত করে, তদন্ত তারা সে পরিপূর্ণভাবে তাকে জিজ্ঞাসা করতে পারে নাই, যেহেতু আগে এটি ডিবিতে ছিল, পরবর্তীতে এটা সিআইডি এসছে। অতএব আজকে যে অর্ধিনে পুলিশ রিমান্ড চেয়েছে সিআইডি, সেখানে বলেছে যে এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে, তাদেরকে তাদের উদ্ঘাটন এই তদন্ত করলে উদ্ঘাটিত হবে যে ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে। এই জন্যই সুষ্ঠু তদন্তের স্বার্থে এই 5 দিনের পুলিশ সেবা মঞ্জুর করেছে। আমরা সেইভাবে আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 1 দিনের পুলিশ সেবা মঞ্জুর করেছে। কিন্তু আপনারা যে কথাগুলো আজকে বলেছেন এই কথাগুলো তো এর আগে বহুবার বলেছেন, একই তো কোনো অগ্রগতি আছে কি? এখানে তো আমরা তো তাই বলবো, যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে তদন্ত পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেবে এবং পুলিশের এই যে রিমান্ডের প্রয়োজনটা তখনই হয় যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কোনো কিছু নতুন কিছু উদ্ঘাটিত হবে। এখন যেহেতু তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সে অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে, এগুলো চাষের পাশে করা দরকার। প্লাস এই যে সে কিন্তু এখনও বলে নেই যে এই যে মাদকগুলি সে কোত্থেকে পেয়েছে, তারা যোগান দিয়েছে এই কথাগুলি উৎসটা কিন্তু সে বলে নেই, এই জন্যই পুলিশ রিমান্ড চেয়েছে। এখানে পুলিশ রিমান্ডের যেহেতু আইনে বিধান আছে রিমান্ড চাওয়া, সেখানে সে পুলিশ সেই কাজটাই করেছে। এখানে শুধু তাকে এমনি হয়রানি করার জন্য কিন্তু এই এইটা এই রিমান্ড চাওয়া হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় যে নারী হিসেবে সে জামিন পাওয়ার অধিকারটা একটু আইনের সুযোগ সুবিধা দেওয়া আছে যে নারীদের ক্ষেত্রে জামিন দেওয়ার কি বিষয়টি বিবেচনা করা? এখানে নারীদের অসুস্থ বলছেন, নারীদের ব্যাপারে বিশেষ বিবেচনা করা হয় কিন্তু সব ক্ষেত্রে না, যখন এখানে যেহেতু একটু অধিক পরিমাণ মাদক প্লাস এখানে নতুন ধরনের যে ভয়াবহ মাদক এলএসডি এবং আইস এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন মধ্যে তারা জামিন পাচ্ছে না। অথবা এখানে নারী বা পুরুষ সেটা বিভেদ করলে চলবে না, মূল কথা হলো যে এটা মামলার যে গুরুত্বটা সেটা বুঝতে হবে। আইন সবার জন্য সমান, অথবা এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবার সব নাগরিকের যে সুযোগ সুবিধা যে আইন সব একই আইন সবার জন্য চলবে। অথবা এখানে নারী বা পুরুষের কথা না, কথা হচ্ছে যে তার কাছে হিউজ পরিমাণ মাদক বা ভয়ানক মাদক পাওয়া গেছে, এই জন্যেই এখানে কনসিডার করা হয়নি। অর্থাৎ ভবিষ্যতে এটা হতে পারে, এখন এই মুহূর্তে যেহেতু সদ্য ধৃত এবং আমরা আজকে রিমান্ডের পর্যায়ে আসছে, রিমান্ড থাকাকালীন সময় রিমান্ড চাওয়া হলে তখন কিন্তু আর জামিনের বিষয়টা ওটা আর কনসিডার করা হয়নি। হ্যাঁ মোবাইল ভাই।